এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, নানা সংকটে পৃথিবী, নানা সংকটে বাংলাদেশ, তবে বাংলাদেশে আবার সংকটের বাইরে সংকট কাটিয়ে উঠবার নানা রকমের তথ্য উপাত্ত, নানা রকমের গল্প, নানা রকমের সার্টিফিকেটও বাংলাদেশের ক্ষেত্রে আছে। কোভিড-19 গত ডিসেম্বরের 31 তারিখ থেকে গোটা পৃথিবীকে ধীরে ধীরে এক গভীর সংকটের মধ্যে ফেলে দিয়েছে এবং এই সংকট কেবল স্বাস্থ্য মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নেই, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, সাংস্কৃতিক নানা সংকটের মধ্যে আছে এবং তার ছোঁয়া বেশ ভালোভাবেই বাংলাদেশের উপরও লেগেছে। অনেকেই আশঙ্কা করছিলেন যে বাংলাদেশের পরিস্থিতিটা হয়তো অনেক বেশি ভয়াবহ হবে, কিন্তু সেই জায়গায় বাংলাদেশ অনেকখানি পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছে এবং খুব দ্রুতই বাংলাদেশের জীবন এবং জীবিকার মধ্যে সমন্বয় সাধন করবার জন্য জীবিকার যে জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল বা সীমিতভাবে পরিচালনার সুযোগ করে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোকে অনেক বেশি খুলে দেওয়া হয়েছে, ফলে জীবন জীবিকা দুটোই সমানতালে চলছে। কিন্তু তার মধ্যেও অনেকেই মনে করেন, যেমন অর্থনীতিবিদদের একটা অংশ মনে করেন যে অর্থনৈতিকভাবে আসলে যে সংকটটা গভীর থেকে গভীরতর হচ্ছে সেটা বুঝতে আরও, সেটা উপলব্ধিতে আনতে আরও বেশ খানিকটা সময় লাগবে। অন্যদিকে কোভিড-19 যে স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকি সেটি নিয়ে দেশের প্রধানমন্ত্রী নিজেই বলছেন, প্রায় প্রতিনিয়তই এখন সতর্ক করছেন যে শীতে এর প্রকোপ বাড়তে পারে, কাজে এখন থেকে সতর্ক থাকা দরকার। অনেকে মনে করেন সেকেন্ড ওয়েভটা শুরু হয়েছে, কেউ কেউ মনে করেন সেকেন্ড ওয়েভ এখনও শুরু হয়নি, যেটি পৃথিবীর অন্যান্য দেশে শুরু হয়েছে এবং সেটি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কিন্তু কোভিড-19 ফলে অনেকেরই ধারণা ছিল বা পৃথিবী জুড়ে বলা হচ্ছে যে এটি নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক অবস্থা, নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করেছে, যেখান থেকে পেছনে পৃথিবী আর যাচ্ছে না। কিন্তু এবং এই কোভিড-19 মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা অনেক বদলে দিচ্ছে, কারণ প্রতিটি মানুষই এখন মৃত্যুর চিন্তায় ব্যস্ত, যদি কোভিড তাকে স্পর্শ করে তিনি বাঁচবেন কি বাঁচবেন না এই সংকটের মধ্যে থাকেন, ফলে মানুষ হয়তো অনেকে বদলাবে। কিন্তু বাংলাদেশের চিত্রটা আমরা তেমনটা দেখতে পাইনি, কারণ আমরা যদি দুর্নীতি, আমাদের সবসময় দুর্নীতি আমাদের দেশে ছিল, কিন্তু কোভিডকালে আমরা যে দুর্নীতি দেখলাম, বিশেষত স্বাস্থ্য খাতে যে দুর্নীতি দেখলাম, তাতে মনে হয়েছে যে আমাদের চরিত্র খুব একটা বদলায়নি। আমরা লোভী, যারা লোভী আছেন সমাজে আরও বেশি লোভী হয়েছেন, মানুষের যে কুপ্রবৃত্তি সেটিও খুব একটা বদলায়নি, তার চিত্র হচ্ছে সাম্প্রতিককালে ধর্ষণের চিত্র আমরা দেখতে পাই। ধর্ষণের শিকার হচ্ছেন নানা বয়সী নারীরা এবং সেটি প্রতিদিনই সংবাদপত্রের পাতায়, টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাচ্ছি, সংখ্যাটা বাড়ছে। ইতিমধ্যেই সরকারের দিক থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবার পরেও সেটি কমছে না। এই রকম এক পরিস্থিতিতে আসলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? রাজনীতিটা স্থবির এখন পর্যন্ত, সেই সংকট কাটছে বলেও মনে হচ্ছে না। চারপাশে নানা রকমের সংকট আছে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের টানাপোড়েন আছে, কারণ ভূ রাজনীতির কারণেও পৃথিবী জুড়ে নানা মেরুকরণ হচ্ছে, সেই মেরুকরণে বাংলাদেশকেও নানাভাবে তাল সামলিয়ে চলতে হচ্ছে। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্যে দুজন অতিথি আমার সঙ্গে, দুটো প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ আওয়ামী লীগের একে ফাইয়াজুল হক রাজু আছেন আমার বাপাশে বসায়, তিনি শেরে বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমার ডানে রয়েছেন প্রাক্তন সেনা কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার ফয়জুল হক রাজু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আমি একটা সূচনায় পরিস্থিতিটা তুলে ধরবার চেষ্টা করলাম আপনার কাছে, আপনি কতটা আমার এই উপস্থাপনের সঙ্গে একমত, কতটা আপনার ভিন্ন মত? ধন্যবাদ আপনাকে জিলুর ভাই, এবং আপনার মাধ্যমে চ্যানেল আয়ের অগণিত দর্শকদেরকে শুভেচ্ছা এবং সালাম। আপনি মূলত, আমি যদি ঠিক করে বুঝে থাকি, আপনি মূলত করোনা পরিস্থিতিতে বিশ্ব এবং বাংলাদেশ সহ সামগ্রিক যে পরিস্থিতি আর্থসামাজিক, সেই দিকেই আপনি কিছু আলোকপাত করার চেষ্টা করেছেন। এবং আজকের আমাদের আলোচনা বা ডিসকাশন আমরা যেটা করব, মোটামুটি এরকম একটি রোডম্যাপ আপনি আমাদের সামনে দিয়েছেন। সারোয়ার ভাইকে স্বাগতম অনুষ্ঠানে। সারোয়ার ভাই আমাদের বন্ধু মানুষ এবং বিরোধী দলীয় নেতা। আমি এইভাবে দেখতে চাই যে দেখেন, মানে বিশ্ব যে এরকম একটা পরিস্থিতিতে পড়বে বা মোকাবেলা করতে হবে এত লং টার্মের জন্য, এর আগেও বিভিন্ন রকম অর্থনৈতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, নানা রকম টার্ময়েল বা ডিব্যাকেল আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে দেখেছি, কিন্তু দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ লাস্ট 100 ইয়ার্স আমার মনে হয়
যে সমগ্র বিশ্ব একযোগে একটি সমস্যা সকলে মোকাবেলা করছে বা তার দ্বারা এফেক্টেড হয়েছে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশও সেই জায়গা থেকে বাঁচাতে পারেনি নিজেদেরকে। এখন একটা বিশ্ব পরিস্থিতির যে এই ভয়াবহ অবস্থা নানান দিক থেকে, বিশ্বে তো রাজনৈতিক সংকট ছিল এর আগে, সবসময় ছিল নানানমুখী জটিলতার কারণে, বিভিন্ন দেশে দেশে সংঘাত ছিল, বিভিন্ন অঞ্চলে সংঘাত ছিল এবং সেটি হয়তো একটি চলমান একটি বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার অংশ। বাট করোনা পরিস্থিতির মাধ্যমে অর্থনৈতিক যে ধস, বিশ্বের গ্লোবাল ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক যে ডিসঅর্ডার একটা, এবং এটার যে একটা মেল ডাউন হচ্ছে বা একটা ক্রাঞ্চ, এইটা কিন্তু সুদূর প্রসারী প্রভাব শুধু বিশ্বের যেসব পরাশক্তি দেশ বা অর্থনীতির যে বড় শক্তিশালী দেশগুলি আছে, শক্তিধর দেশগুলি আছে, তাদের জন্য নয়। এর প্রভাব কিন্তু সমগ্র বিশ্বব্যাপী পড়ছে এবং বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশ বা যারা একটু ভালো করছিল তাদের জন্য এটা একটি ব্যাড নিউজ হিসাবে এসেছে, এটা দুঃসংবাদ হিসাবে এসেছে। তা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বলা যায় যে সামহাউ মেবি ফর সাম ডিভাইন ব্লেসিং, আমি বলবো এটাকে, যে অদৃশ্য এক ইয়েতে আমাদের কিন্তু যেই পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলাম আমরা ইনিশিয়ালি ওভার দ্য লাস্ট সিক্স মান্থস বা সেভেন মান্থস, বিকজ এভার সিন্স উই ক্লোজ ডাউন মার্চের থেকে, এটা সেই অর্থে কিন্তু আমাদেরকে এফেক্ট করতে পারেনি এখনও। সেটার একটা অন্যতম কারণ থাকতে পারে আমাদের ওভার দ্য ইয়ার্স ম্যাক্রো ইকোনমি খুব স্ট্রং ছিল, একটা ভালো একটা ফুটহোল্ডের উপরে ছিল এবং এখানে বড় ধরনের একটা কুশনিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে আমাদের এই ম্যাক্রো ইকোনমি। এবং আমাদের যে দেশজ উৎপাদন এটা মোটামুটি স্টেবল ছিল, বিশেষ করে করোনা সময় গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার জন্য যেসব ব্যবস্থাপনা নেওয়া দরকার ছিল সেসব সরকার নেওয়ার মোটামুটি চেষ্টা করেছে। আমি বলবো আপনার ম্যাক্রো এবং মাইক্রোর মধ্যে অনেক ফারাক, কিন্তু সেটা 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 একটা আরেকটা সাযুজ্য খুঁজে পাবে না, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কিছুটা কথাবার্তা আছে। বাট ম্যাক্রো ইকোনমি কিন্তু ইট হ্যাজ বিন কোয়াইট স্টেবল এখন পর্যন্ত এটার, এবং এটার কারণে কিন্তু এই যে এর আগেও যে এশিয়ান কিছু ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য গ্লোবাল পরিস্থিতির সময় '97-এ, তারপরে 2008-এ একটা বড় বিপর্যয় ছিল, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু অতটা এফেক্টেড হয়নি। তো এইবারের যে আমি যেটা বলছিলাম যে যেটার উপর আমার মানে ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে যে এখানে আমরা কেউ অর্থনীতির ছাত্র না, বাট যেটা কমন সেন্স বলে সেটা হচ্ছে যে দেশের যে উৎপাদন ছিল, আমাদের দেশের উৎপাদন অর্থাৎ গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং গ্রামমুখী কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, কারণ আমাদেরকে সবাই একসময় ধরে নিতে যে ঢাকা কেন্দ্রিক, প্লাস পাশাপাশি আমাদের ওভারসিজ থেকে যে রেমিটেন্সটা এসেছে, আমাদের এই যে রিজার্ভ, সেটা যথেষ্টভাবে সাহায্য করেছে এবং এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। আমাদের এই আমাদের যারা কর্মজীবীরা বাইরে বিদেশে বসে তারা টাকা পাঠাচ্ছেন, এই ফরেন কারেন্সি রিজার্ভ সর্বসময়ের চেয়ে সবচেয়ে বেশি এই মুহূর্তে। সব কিছু মিলিয়ে আমি বলবো না যে আমরা খুব বেশি ভালো আছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যেইভাবে আশা করা মানে চিন্তা করা হয়েছিল বা আমাদের যেরকম একটা ভয় পাওয়ার ব্যাপার ছিল সেই জায়গাটা কিন্তু আমরা এই মুহূর্তে নেই। তো সেটি একটি আশার আলো জাগায় এবং এখানে নেতৃত্বের গুণাবলীকে আপনি অবশ্যই আমলে নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সকল দিক নির্দেশনা দেওয়া হয়েছিল, মানে টাইমিংটা ছিল খুবই প্র্যাগম্যাটিক এবং ডাইনামিক, যার কারণে যে ডিরেকশনগুলো গিয়েছে মাঠ পর্যায়ে আমলাদের মাধ্যমে, প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে, রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে, জেলা প্রশাসকদের মাধ্যমে একটা সমন্বয় মোটামুটি কাজ করেছে। আই উডেন্ট সে যে ইট ওয়াজ অল ওয়েল, বাট ইভেন দেন এইটা কিন্তু এক ধরনের বড় ধরনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, যাতে করে আজকে কিন্তু আমরা একটা কম করে হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলার যে জায়গাটি সেই জায়গাটাতে আছি। জিলুর ভাই আপনাকে ধন্যবাদ, দেশ এবং বিদেশ থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন সবাইকে ধন্যবাদ, আমার সহ আলোচক, আমার বন্ধু, আমরা একই জেলার বাসিন্দা ছিলাম একসময়, প্রখ্যাত রাজনীতিবিদ, প্রখ্যাত আইনবিদ শ্রেয় বাংলা সাহেবের নাতি। শ্রেয় বাংলা সাহেবকে আমি পৃথিবীর একজন অন্যতম নেতা হিসেবে গণ্য করি, যিনি ইভেন সুপ্রিম কোর্ট বারের 6 বারের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের এদেশের এই অঞ্চলের ভাগ্য ভালো যে তার মধ্যে একটা নেতা পেয়েছিল এই অঞ্চলের
মানুষ। যাই হোক, যেটা শুরুতেই জিল্লুর ভাই আপনি বলেছিলেন যে এই মহামারী যে চলছে কোভিড-19, এর ভিতরেও মানুষের দুর্নীতি, এই ধর্ষণ এবং কুপ্রবৃত্তি থেমে নাই। আপনি যদি কোভিড-19 বাংলাদেশে ইয়ে দেখেন, তার শুরুতেই মারাত্মক অবস্থা ছিল এবং কোভিড-19 এক্সপোজ করেছে মানুষের সামনে, যেমনটা আগে আমরা দেখছিলাম যে অর্থনৈতিক সেক্টর যেমন ধ্বংসের মুখে, বিচার ব্যবস্থার উপরে মানুষের আস্থা একদম নিম্ন লেভেলে, আপনার শিক্ষা ব্যবস্থার দুইবারের শিক্ষামন্ত্রী নাহিদ সাহেব যাওয়ার সময় বলে গেলেন যে শিক্ষার মান উন্নয়ন করতে হবে, উনি তার মানে 10 বছরে কিছুই করলেন না। প্রত্যেকটা সেক্টর এইভাবে স্বাস্থ্য সেক্টরকে আমাদের সামনে উন্মুখ করে দিয়েছে যে এর ভিতরে কতখানি দুর্নীতি এবং কত ধরনের দুর্নীতি এই স্বাস্থ্যখাতে হয়েছে। এবং এই কোভিড-19 আমাদের দেশকে, দেশ এবং বিদেশে এমনভাবে এক্সপোজ করেছে যে যেটা টিকা এবং টেস্ট নিয়ে কত ধরনের জালিয়াতি হতে পারে, যেটা ওয়ার্ল্ড মিডিয়াতে সেটা প্রচার পেয়েছে। এখানে সরকারের নেতৃত্ব অথবা গাইডলাইন কতটুকু সাকসেস হয়েছে সেটা আমি জানি না, কিন্তু বলা হয়ে থাকে যে বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক ধরনের ভাইরাসে আক্রান্ত থাকে এবং যে মানে তারা বসবাস করে, এটা অনেকটা এই এই মহামারী ঠেকাতে হয়তো সুবিধা করেছে বলে মনে হয়। যার জন্য এইটা ঠিক যে যেভাবে একটা ভীতির সঞ্চার সৃষ্টি হয়েছিল শুরুতে, মানুষের ভিতরে সেই ভীতিটা কেটে গেছে এবং এটার সাথে জীবন এবং জীবিকা তো অবশ্যই আছে। তো যার জন্য এখন সেকেন্ড ওয়েভ বা থার্ড ওয়েভ বাংলাদেশকে কতটুকু আক্রান্ত করতে পারবে বলে সেটা অন্তত আমার মনে হয় না, কারণ আমাদের ওই জীবন ব্যবস্থা যে যারা কয়জন মানুষ আপনার পিওর ওয়াটার, বিশুদ্ধ খাদ্য, ইমিউন সিস্টেম, যার জন্য এই ধরনের আপনার এই ভাইরাস, এই জন্য একটা যোগ বেড়েছিল যে আমেরিকান ভাইরাস বলতেছিল বাংলাদেশের ভাইরাস, তখন সে বলছিল আরে বাংলাদেশের মানুষ তো একটা মাস্ক 7 দিন পরে বা 3 দিনের পরে, যে বুড়িগঙ্গা নদীর নাম শুনেছেন, এটা পানি কাল, ওর ভিতরে গোসল করে পানি খায়ও, তো কীভাবে আমরা এখানে আক্রান্ত করবো, ফান করে বলছে, বাট দ্যাট ইজ এ ফ্যাক্ট যে এখানে মানুষকে অতটা এফেক্টেড করতে পারে নাই এবং মানুষের যে ভীতি সেই ভীতি অনেকটাই কেটে গেছে। এবং আমি মনে করি এখান থেকে রক্ষা পাওয়ার আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সচেতনতা অনেক বড় ফ্যাক্টর, যে আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেইগুলো মেনে আমরা তো কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের হাইকোর্টে 12টা কোর্ট ওপেন হয়েছে, বাকি কোর্ট অনলাইনে চলছে এবং আস্তে আস্তে এগুলো ওপেন হবে বলে আমরা মনে করি। বাট আমি প্রচুর লয়ারকে কোর্টে দেখি। এখন আপনি যেটা বলছেন দুর্নীতি ধর্ষণ, আপনি দেখেন যে দুর্নীতি তো আমরা জানি যে প্রত্যেকটা বাংলাদেশে দুর্নীতি এদেশের 2% জিডিপি খেয়ে ফেলছে, এটা তো প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন। কিন্তু আপনি যখন স্বীকার করলেন দুর্নীতিটা কমছে না কেন, সব কিছুতে জিরো টলারেন্স, সব কিছুতে যদি জিরো টলারেন্স হয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলে সেইটা কেন কমে না, এটা একটা বিগ কোশ্চেন জাতির সামনে। যে এই হয় যে আপনি জানেন যে এই যে ক্যানাডা, বেগমপাড়া, তারপরে সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা, সেকেন্ড হাউস, আপনি তো বোধহয় জাস্টিন ট্রুডোকে চিঠি লিখেছেন। আমি ব্যক্তিগতভাবে জাস্ট আমার নৈতিকতার জায়গা থেকে আমি দেখলাম যে সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি, যেটা যে আমি একটা ডিও লিখলাম যে ক্যানাডা ক্যানট বি এ কান্ট্রি ফর এ সেফ স্যাংচুরি ফর দ্য লুটার্স ফ্রম বাংলাদেশ, এবং আমি 10-12টা নাম দিয়ে সেখানে দেখলাম যে এদের নামে মামলা আছে। এবং আমি অনুরোধ করলাম যে আপনার যদি কোনো আইন না থাকে তাহলে আপনি একটা আইন পাস করেন যে যাদের নামে দেশে মামলা আছে তাদেরকে দেশে ফিরে আসবে, মামলা ফেস করে এখান থেকে ক্লিন হয়ে তারা যাবে, যে প্রেজাম্পশন ক্যানাডার যে সেখানে যারা টাকা নিয়ে গেছে তারা বৈধ ট্যাক্স দিয়ে টাকা নিয়েছে, যে এইটা না, কারণ তাদের নামে মামলা আছে। এখন আমি দেখলাম যে পি কে হালদার আবেদন করেছে যে সে বাংলাদেশে এসে সে কোর্টের প্রোটেকশন চায় এবং সে টাকা জমা দেবে। দ্যাট উইল বি ভেরি ইন্টারেস্টিং, আমরা সেটা দেখতে চাই যে সে এখানে এসে এই টাকা জমা দেয়, অন্তত জনগণের কিছু টাকা ফেরত দেবে। এরপরে দেখলাম যে দুদুক 14-15 জনের বোধ হয় কি দুর্নীতি করছে বা তাদের তথ্য চেয়েছে। তথ্য তো আপনার কাছে, আপনি কেন কেনার কাছে, আপনি ফিরিয়ে কীভাবে আনা যায় সেই উদ্যোগ নেন। আমরা দেখতে চাই যে সত্যিকারের যে এই বাংলাদেশের যে 100 কোটি টাকা তারা নিয়ে গিয়েছে সেগুলো, এবং এগুলো আনা খুবই সহজ, তারা যারা নিয়ে গেছে তাদের এই দেশে কোনো না কোনো রুট আছে, সেখান থেকে টান দেন। এবং পৃথিবীর যে কারণে এই ধরনের যে করাপশন, এই করাপশন কন্ট্রোল করার মূল হচ্ছে যে করাপশনের যে টাকাটা সেই টাকাটা শুরুতেই ফ্রিজ করে মানে আপনি রাখা দরকার, যাতে ওই টাকা তার কোনো রিলেটিভ অন্য কেউ এনজয় করতে না পারে। না হলে মনে করেন ঠিক আছে আমার 60 বা 70 বছর বয়স,
আমি এখানে মারা যাব আমার সম্পদ যে নেক্সট জেনারেশন তারা এনজয় করুক এইটাকে রাষ্ট্র যদি ডিজলভ করতে পারে তখন এটা আরো বেশি এফেক্টিভ হয় এই দুর্নীতি বিরুদ্ধে অভিযানগুলো তো আর ধর্ষণের কথা যে বলেন যে দেখেন ধর্ষণ ইনভেরিয়েবলি এই এই এখন যে ধর্ষণগুলো হচ্ছে এর সাথে পলিটিক্স হ্যাজ এ বিগ কন্ট্রিবিউশন পলিটিক্যাল একটা ডাইমেনশন কেউ অ্যাভয়েড করতে পারবে না উদাহরণস্বরূপ জিলুরে বলি যে সমস্ত ছাত্ররা রাজনৈতিক দলের সাথে জড়িত নাই তাদের আপনি 0.1% পাবেন না এই ধরনের সন্ত্রাস অথবা ধর্ষণের সাথে জড়িত সো ধর্ষণের সাথে জড়িত কারো হয় যাদের একটা পলিটিক্যাল পাওয়ার আছে তারা যার জন্য পলিটিক্যাল লিডারশিপ টপ লিডারশিপ এই দায়িত্ব কখনই অ্যাভয়েড করতে পারবে না এবং এটা বলেও আপনি পার পাবেন না যে পুরোহিত বা মাদ্রাসা শিক্ষক সেটা করে যদি 10টা ধর্ষণ মামলা হয় তার ভিতরে মানে 6টা থেকে 8টা দেখা যায় যে পলিটিক্যাল ডাইমেনশন এটা আছে অতএব এই যে আমাদের পলিটিক্যাল প্রোটেকশনে এই পাওয়ারে তারা ভাবে যে আমি যে কোনো অন্যায় করে পার পেতে পারি যেমন বিশ্বজিতের মামলায় আমরা দেখলাম হাইকোর্টে শেষ পর্যন্ত দুইজন সাজা বহাল রেখেছে এই যে শেষ পর্যন্ত পার পেয়ে যায় এই জায়গাটায় ইভেন আপনার মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে তারা খুনের মামলায় বিচার হচ্ছে সেই মুহূর্তে কিভাবে আরেকজন আকবর সৃষ্টি হলো মাত্র 10,000 টাকার জন্য যেভাবে টর্চার করে তার নখ উঠে যেভাবে ইয়ে করলো এটা তো গা শিহরে ওঠে যে কিভাবে যার জন্য আমাদের ওই রাষ্ট্রকে আপনার সেই সভ্যতার দিকে আনতে হলে আপনার এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলো হয়েছে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এইটি আওয়ামী লীগের একটা সুষ্ঠু কমিশন করে প্রত্যেকটা বিচারের আওতায় আনা দরকার এবং সেই ক্ষেত্রে রেপ আপনার এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুম এগুলো যে কোনো ডেফিনেশনে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বাংলাদেশে একটা ট্রাইব্যুনাল আছে আমি মনে করি যে এইখানেই তাদের বিচার করা যেতে পারে এবং বিচার হতে হবে এক সময় মিশা রাজু জরুর ভাই ব্যারিস্টার সারোয়ার ভাই যে কথাগুলো বলছিলেন মোটামুটি কয়েকটি জায়গায় আমি একদম একমত যে এই যে বাংলাদেশের বাইরে টাকা মানি লন্ডারিংয়ের যে ব্যাপারটা এবং এই যে আপনার টাকা সাইফন অফ করে নিয়ে যাওয়া আপনি টাকা অবৈধভাবে আয় করেছেন অথবা বৈধভাবে আয় করেছেন সেটি একটি ডিফারেন্ট সাবজেক্ট বাট টাকা বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের প্রায়র পারমিশন ছাড়া বা নীতিমালার আলোকে ছাড়া যখনই আপনি একটা অনুমোদিত অ্যামাউন্টের বাইরে ধরেন আপনি ইউ আর অ্যালাউড টু টেক আউটসাইড $5,000 বা £10,000 অথবা চিকিৎসার জন্য শিক্ষার জন্য আপনি কিন্তু প্রভিশন আছে আপনি বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে বা সেন্ট্রাল ব্যাংকের যে নিয়ম নীতি আছে সেটা নিয়ে আপনি ফরেন এক্সচেঞ্জ যে রুলস আছে সেখানে আপনি ফরেন কারেন্সি রুলস সেখানে আপনি কিন্তু সেটা অ্যালাউ করে একটা মিনিমাম অ্যামাউন্ট বাট যখন আপনি লক্ষ লক্ষ ডলার বা মিলিয়ন মিলিয়ন ডলার আপনি নিয়ে যাচ্ছেন বাংলাদেশ থেকে এদেরকে আইডেন্টিফাই করা খুবই জরুরি এরা কিন্তু ইকুয়ালি ক্রিমিনালস অ্যান্ড আপনার এই ধর্ষণ মামলার খুব ডিফিকাল্ট কি না না খুব একটা ডিফিকাল্ট না এটা কি একটা এটার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা দিক নির্দেশনা দরকার বাংলাদেশ তো টাকা ফেরত আনতে পারে তার তো আমরা কিছু কিছু নমুনা দেখেছি এর আগে তো আমরা দেখেছি যে সরকার বলছেন সেটি কেন সম্ভব হচ্ছে না না আমরা পলিটিক্যাল কয়েকজন লিডারের বাংলাদেশে নিয়ে যাওয়া টাকা আমরা এনেছি ইতিপূর্বে সিঙ্গাপুর থেকে এসেছে এবং এই ক্ষেত্রে আমরা যে জিনিসটি করতে পারি এখন সরকার ভাই যে কথাটি বলছিলেন যে একটা মানে বাংলাদেশ থেকে রিকোয়েস্ট যাওয়া দরকার এইসব দেশগুলায় বিশেষ করে কানাডা মালয়েশিয়া সহ এসব দেশে যারা বাংলাদেশ থেকে জানেন আপনি সিঙ্গাপুরে আপনি যখন হাঁটবেন বিশেষ কয়েকটি এলাকায় আপনাকে মানুষ বলে দিবে যে এই টাওয়ার এই বিল্ডিং এই হোটেল অমুকের মালিক বাংলাদেশের সো এটা কিভাবে সম্ভব বাংলাদেশ সরকার বা সরকারের যেসব অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ আছে যারা এসবের দেখভালো করার কথা যাদের এসবের মনিটরিং করার কথা তারা কি জানে তারা জানে না তো সবচেয়ে বড় কথা তারা দেখবেন যে তারা পত্রপত্রিকায় জিজ্ঞেস করলে বলবো যে পত্রপত্রিকায় পড়েছি এইসব আমি মনে করি যে পার্ট অফ গুড গভর্নেন্স এবং এটা খুবই প্রয়োজন এই মুহূর্তে বাংলাদেশ একদিকে যেমন এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তার দিক নির্দেশনায় ব্যাপক উন্নয়ন হচ্ছে আজকে IMF-এরও দেখেন তারাও কিন্তু প্রশংসা করেছে যে আমরা একটু আগে ডিসকাস করছিলাম যে এই যে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জটিকে মোকাবেলা করেছে যতটুকু পেরেছে সেটারই প্রশংসা করেছে বিকজ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আমরা কিন্তু যথেষ্ট ভালো করেছি আমরা যদি অর্থাৎ আমাদের যদি সেখানে আমরা আমাদের সিনসিয়ারিটি দেখাই
সেই জায়গায় আমরা ভালো করার একটা সুযোগ পাই বা আমরা রেপ ইস্যু নিয়ে কিছু বলবেন আপনি? আমি বলছি না, আমি বিদেশের এই টাকার ব্যাপারে বলছি। এই যে আজকে পিকে হালদার সহ অন্যান্য যারা এই যে লিজিং কোম্পানিগুলো নন ফাইন্যান্সিয়াল ব্যাংকিং যেসব প্রতিষ্ঠান আছে তাদের কিন্তু একদম মানে সর্বশান্ত করে ছেড়েছে এবং মানুষের পাবলিকের টাকা মানে মানুষের ডিপোজিটের টাকা এই টাকাগুলা বা সঞ্চয়গুলা সাধারণ খুব মানুষের রিটায়ার্ড অফিসার অথবা জীবনের শেষ প্রান্তে এসে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা সঞ্চয় করে রেখেছেন ব্যাংকে রাখেননি বিকজ ব্যাংকের ইন্টারেস্ট এবং লিজিং কোম্পানিগুলোর ইন্টারেস্ট বা নন ব্যাংকিং যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে তাদের কিন্তু ইন্টারেস্ট একটু বেশি হয়, তো মানুষকে ন্যাচারালি প্রলুব্ধ করে এবং মানুষ সামান্য লাভের আশায় সেখানে গিয়েছে, তাদেরকে এভাবে জিম্মি করা এবং তাদের টাকা পয়সা বাংলাদেশে বাইরে নিয়ে যাওয়া, এটা এটা যে কোনো দলমত নির্বিশেষে আমরা যে যাই দল করি আমাদের মনে হয় যে এইসবের আমরা অবশ্যই প্রতিবাদ করি, পাশাপাশি আমরা এটা একটা সুরাহা চাই এবং আমার মনে হয় সরকার খুবই আন্তরিক সর্বোচ্চ পর্যায় থেকে। যেমন আপনি আপনি দেখেছেন যে পিকে হালদার কিন্তু সে কিন্তু অ্যাপ্লাই করেছে, এখন দেখা যাক যে সে বাংলাদেশে এসে পরবর্তী কার্যক্রম কী হয় এবং সে আইনের আওতায় কীভাবে সে আসে এবং এই এর একটা সুরাহা কীভাবে হয়, এটি কিন্তু একটা বেঞ্চমার্ক বা একটা রোডম্যাপ হিসাবে থাকবে এবং যদি এখানে ভালো করতে পারে কিছু প্রশাসনের মাধ্যমে তাহলে পরবর্তীতে অন্য যারা এই কাজটি করেছে তারাও কিন্তু। একটা জিনিস ঠিক যে 111 সরকারের সময় এক ধরনের কিন্তু এই যে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করেছে যে দেশে এক পা রাখবো দেশের বাইরে আরেক পা রাখবো, এটিও কিন্তু একটি আমার মনে হয় যে বিবেচনার বিষয় যে এই ধরনের ফিয়ার ফ্যাক্টর যেন না থাকে, কারণ আমাদের দেশে ফিয়ারটা কাদের না, ফিয়ারটা আপনার বিভিন্ন জেনুইন বিজনেসম্যান পলিটিশিয়ানদের না, জেনুইন আমি আমি যে জিনিসটা আলোচনায় প্রথমেই বলেছিলাম আজকে যে এই ব্যাপারটা নিয়ে যে টাকা কিন্তু অবৈধ বা বৈধ, ব্ল্যাক মানি হোয়াইট মানি ইট ডাজেন্ট ম্যাটার, পিপল হ্যাভ দি টেন্ডেন্সি টু সাইফন অফ মানি ওভারসিজ, মানে সামহাও তারা সেফ হ্যাভেন খোঁজার চেষ্টা করছে, এই টেন্ডেন্সিটাই খারাপ। এই টেন্ডেন্সিটার চুলচেরা বিশ্লেষণ না করলে আপনি কিন্তু ইটস নট দ্যাট যে এবং সে তার একটা বড় অংশ উপার্জিত টাকা না, মানে আমি বলছি যে উপার্জিত টাকা হতে পারে, চুরি করা টাকাও আছে, চুরি করা এই যে ব্যাংক থেকে লোন নিয়ে মানুষের জনগণের টাকা, একটা হচ্ছে অবৈধ সেই টাকা পাচার করে দেয়া, একটা হচ্ছে টোটালি অবৈধ মনে করেন ব্যাংকের টাকা ব্যাংকের থেকে লোন নিয়ে সেসব আপনার টাকা ফেরত না দিয়ে টাইম মতো সেই টাকাটার একটা বড় অংশ মেজর চাঙ্ক বাইরে পাঠিয়ে দিলেন, এটা একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে টাকা ইনকাম করেছে কিন্তু ট্যাক্স ফাইলে সেরকমভাবে ডিক্লারেশন নাই কিন্তু টাকাটা মোটামুটি একটা স্বীকৃত উপায়ে ইনকাম করা হয়েছে। সবাই তো চুরি ডাকাতি করে না, বৈধভাবেও মানুষ ব্যবসা বাণিজ্য করে কিন্তু আমাদের দেশে ট্যাক্স ডজিং বা ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি আছে, তখন করে কি সেই টাকাটা তার জন্য একটা বার্ডেন হয়ে যায়। এটা এই সমস্ত কিছু কিন্তু আসলে চুলচেরা বিশ্লেষণ দরকার, মানে আমি যে সব কিছু বলতে পারছি সেটা কিন্তু ঠিক না, এটার একটা ব্যাপকতা আছে, এই ব্যাপকতাটা না জানলে পরে এবং আমি যেমন একটা জিনিস আজকে আমি বললাম হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু 111 সরকারের পর থেকে কিন্তু এই টেন্ডেন্সিটা আমাদের এখানে শুরু হয়েছে যে বাইরে এক পা রাখো দেশে এক পা রাখো। এখানে কিন্তু এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যে ঘুরে ফিরে আমরা সবাই আওয়ামী লীগ বিএনপি সহ অন্যান্য যারা দল আছে তারা সকলে বাংলাদেশেই থাকতে হবে, বাংলাদেশকে ভালোবাসতে হবে, দেশের টাকা দেশে রাখতে হবে, দেশের টাকা দেশে ইনভেস্ট হবে এবং যদি ইনভেস্টমেন্ট করতেই হয় বিদেশে, আপনি যদি টাকা নিতেই চান আপনার বৈধ ইনকামের টাকা হোক বা যেটাই হোক, আর বাংলাদেশ ব্যাংকে সেরকম এখন একটা সময় এসেছে প্রভিশন করার, কারণ আজকে কিন্তু সেই 600 কোটি টাকার আপনার বাজেট না, যেই বাজেট দিয়ে বাংলাদেশ শুরু করেছিল 650 কোটি টাকার বাজেট, আজকে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা বাজেট, আজকে আপনার পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে, আজকে ইনকাম মানুষের বেড়েছে, আজকে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে, আপনার ইকোনমিক যে অ্যাক্টিভিটিস এটা কিন্তু ব্যাপক, আজকে কিন্তু মনে করেন যে বাংলাদেশে কত লক্ষ মিলিয়নিয়ারে আছে। রেপ ইজ এ বিগ ইস্যু, রেপের ব্যাপারে আমি বলতে চাইছি মানুষ কিন্তু নানাভাবে এক এক ধরনের রেপ নিয়ে কথা বলছি বটে কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু নানাভাবে রেপ হচ্ছে না, এইটার যে সামাজিক যে ব্যাধি হিসাবে এখন সকলে যে জিনিসটাকে বলছে যে এটা তো একটা তো আইনগত একটা এর একটা দিক আছে যেটা আইনের চোখে কমপ্লিটলি ইজ এ ক্রিমিনাল অফেন্স, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ সোশ্যাল ডিসঅর্ডার অলসো। আমি জানি না সমাজবিজ্ঞানীরা কী বলছে বা তাদের কী দৃষ্টিভঙ্গি এবং জাতিকে তারা কী বলবে, কারণ এখানে কালেকটিভ এফোর্ট দেওয়া দরকার, এটা কিন্তু শুধু বিচারিক ব্যবস্থা না যে এই জিনিসটাকে একটা স্ট্রিমলাইন করবে বা একটা সঠিক পথে নিয়ে আসবে, এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিষয়। সেই যদি মনে করেন যে আমরা ছোটো ছিলাম যখন 77 বা 76 দিকে নিহার বানু হত্যাকাণ্ড রাজশাহীতে ব্যাপক আলোড়ন ফেলেছিল, তার সঙ্গে প্রেম নিবেদন করে যখন তার একই বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাবু সে যখন আপনার প্রত্যাঘাত হয়
তখন সে সুন্দরী বিশেষ সুন্দরী এই নিহার বানুর পিছু নিয়ে এসে তাকে হত্যা করে সে হলের মাটির নিচে সে তাকে গ্রাউন্ডেড করে ডেড বডি রাখে এবং এটা একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই সময়ের দিনে তারপরে আসেন আপনি যে মালিবাগে যে সালেহা হত্যাকাণ্ড গলায় ব্লেড দিয়ে আপনার মেরে ফেলা এবং এই যে অনৈতিকভাবে আরেকজনের সঙ্গে সম্পর্ক এবং তারপরে আপনার কুকু মনীষ অনেক এরকম ঘটনা আছে আর এখন যেসব হচ্ছে যেমন আমি গত পরশুদিন পেপারে পড়ছিলাম যে পাড়ায় পাড়ায় মাস্তান গ্রুপ পাড়ায় পাড়ায় কিশোর আপনার অপরাধীদের ব্যাপার স্যাপার এসবও কিন্তু আমাদের আজকে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে কারণ এমন না যে সরকারের ছত্রছায়া বা রাজনৈতিক ছত্রছায়ায় আমি আমি শেষ করি জিল্লুর ভাই রাজনৈতিক ছত্রছায়া বা রাজনৈতিক প্যাট্রোনাইজেশনের মাধ্যমে রেপ কেসগুলো হচ্ছে বা রেপের যারা রেপ রেপিস্ট তাদেরকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিচার বাট আপনি যে নিহার বানুর কথা বললেন সালেহা হত্যার কথা বললেন সালেহা হত্যার মামলার প্রসিকিউটর আমার বাবা ছিলেন তো আমি কেসের মোটামুটি তখন ছোটবেলায় হলো অনেক কিছু জানি বাট এগুলো কিন্তু ঠিক এই রাজনৈতিক শক্তির বলে করা না কিন্তু না এখানে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছিল না কোনো কেউ রাজনৈতিক পরিচয় দিয়ে করেনি কিন্তু আজকের ঘটনাগুলো কিন্তু অনেকগুলো এখানে যেটা হচ্ছে আমি যেটা বলার চেষ্টা আমি আজকের বলতে বোঝাচ্ছি শুধু আওয়ামী লীগ সময়ের কথা বলছি না তার আগ থেকেই না এর আগে হচ্ছে এটা তো আবহমান কালদলে প্রবণতাটা এখন অনেক বেশি বাড়ছে রেপ কিন্তু আবহমান কালদলে হচ্ছে একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের এখানে একটা মানে মানুষের ভিতরে একটা ধারণা জন্মেছে বিশেষ করে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় যে আমি যদি রাজনৈতিক ছত্রছায়া যেতে পারি রাজনৈতিক ছাতার নিচে দাঁড়াতে পারি বা এরকম একটা যদি আমার গায়ে যদি একটি রাজনৈতিক একটা কালার থাকে তাহলে পরে আমি এখানে স্কট ফ্রি অর্থাৎ আমি এখান থেকে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে এখানে আইনকে যেমন শক্ত করার দরকার আছে আইনের যে বিধিবিধানগুলো সেটাকে যেমন যুগোপযোগী করার ব্যবস্থা আছে বা এখন যেমন ধরুন যে একটা যে আমাদের ক্যাবিনেটের ড্রাফট কমিটি ড্রাফট যে ল একটা গেছে রিকমেন্ডেশন এবং সেটা কিন্তু পাস হয়েছে এটা পরবর্তীতে জাতীয় সংসদে যাবে এবং এটা পাস হয়ে আসবে এর ভিতরে একটা সুসংবাদ হচ্ছে এরই ভিতরে যেমন আমাদের অনেকগুলো ব্যাড নিউজ আছে এই তার ভিতরে একটা গুড নিউজ হচ্ছে দেখেন মাত্র সাত দিনের মাথায় বিচারিক আদালতে এই যে আপনার ইয়েতে জায়গাটা কোথায় যে আমাদের বাগেরহাটে মানে এই মংলায় এখানে সাত বছরের না আট বছরের শিশু তাকে পঞ্চাশোর্ধ্ব একজন রেপ করেছে এবং সঙ্গে সঙ্গে তার বিচার হয়েছে সাত দিনের মাথায় রায় দিয়ে দেওয়া হয়েছে সো এটাও একটা এক্সাম্পল এটাও একটা বড় ধরনের একটা আপনার মাইল ফলক হিসেবে কাজ করবে যে আসলে যদি আপনি চেষ্টা করেন এবং আপনি যদি একাগ্রতা থাকে আইনি যে ফাঁকফোকরগুলো আছে সেসব তো আমাদের ঠিক করতে হবে পাশাপাশি দ্রুত বিচার যে আইন সেটা নিয়মতান্ত্রিক আইনের ভিতরেও কিন্তু বিচারিক ব্যবস্থার ভিতরেও কিন্তু সম্ভব সেটাও এটা এটা একটা ইট ইজ অ্যান এক্সাম্পল আর আরেকটা জিনিস বলতে চাই যে মানুষের মনস্তত্ত্ব এই সময়ে এটা এই ধর্ষণ সংক্রান্ত তাই বলে নিচ্ছি এক মিনিটের ভিতরে সেটা হচ্ছে দেখেন যে কিছু কিছু মানুষের এক ধরনের বিকারগ্রস্ত বলবো যাকে যদি বাংলায় বলতে চাই যে এই যে ভারতে একটি ঘটনা ঘটেছে এটি চিন্তার উদ্রেক করে যে করোনা রোগী সে তার কোনো রকম আপনার অ্যাটেন্ডেন্ট না পেয়ে সেই ভদ্র মহিলা সে করোনা নিয়ে সে ট্যাক্সি ড্রাইভারকে বলছে আমাকে হসপিটালে নিয়ে যাও তো ট্যাক্সি ড্রাইভার নোয়িং ফুললি ওয়েল শি ইজ এ করোনা পজিটিভ কেস সে তাকে রেপ করেছে তো এটাও কিন্তু এক ধরনের মানে আমাদের পাশের দেশ হলেও আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষের মন মানসিকতা আজকে জঙ্গলি রূপ নিয়েছে সম্পর্কটা এবং এটার জন্য কিন্তু সম্পর্কটা রক্তের তো মনস্তত্ত্বের রক্ত সেটাই না একই অঞ্চলের মানুষ আমরা সেটাই বলছি এবং ভারতে তো আমরা প্রায় দেখি ভারতে আমরা প্রায় দেখি যে বিশেষ বিশেষ জায়গায় বাসে ট্রেনে নির্জনে অর্থাৎ রেপ কেস ইজ ঠিক আছে এখন বলি রাজু ভাই আমি বলি ঠিক আছে আপনি ভারতের উদাহরণ নাটানাই ভালো আমার ব্যক্তিগত ওপিনিয়ন ভারতের কোন একটা ইন্ডিকেটর বাংলাদেশ থেকে বেটার আপনি দেখেন না না সেটা আদার দ্যান আমি একটু গণতন্ত্র ছিল সেই গণতন্ত্র শেষ যে দেশের রাজধানীর নাম দ্য ক্যাপিটাল অফ রেপ হ্যাঁ তারা জাতিগতভাবে লজ্জাবোধ করে বলে আমার মনে হয় না এটা বিচারহীনতার লক্ষণ হ্যাঁ আমাদের এখানে তো ভারতের পাশে মিডল ইস্ট তো বেশি দূরে না মাত্র গালফের উপরে তো সেখানে যদি রাত দুটার সময় একটা মেয়ে যত খুশি গহনা নিয়ে হাঁটতে পারে কেউ টাচও করতে পারে না সো দিস হোল থিং রিলেটস টু দ্য রুল অফ ল হ্যাঁ এবং রুল অফ ল ইজ নট এ আইসোলেটেড আইল্যান্ড আপনার সুশাসন কোনো বিচ্ছিন্ন দ্বীপ হতে পারে না যে সমাজের উচ্চ স্তরে যারা থাকবে যারা রাজনীতি নিয়ন্ত্রণ করবে তারা আইন মানবে না তারা অপরাধ করবে তারা করাপশন করবে আর নিচের লোক সেটা মান্য করবে এটা হয় না যার জন্য বাংলাদেশে এই অবস্থা হয়েছে যেমনটি আপনি বলেছেন যে
বাংলাদেশের পলিটিক্যাল একটা নিকৃষ্ট কালচার সৃষ্টি হয়েছে যে পলিটিক্স স্পেশালি দ্য রুলিং পার্টি পলিটিক্স একটা টাকা বানাবার একটা মেশিনে রূপান্তর হয়েছে। যে এমপি হইলি আগের যে সম্পত্তি ছিল তার চেয়ে হু হু করে সম্পত্তি বেড়ে যাবে, মন্ত্রী হলে তো কথাই নাই, সরকারি চাকরি তো করতেই আছে। তো এই যে যারা বিদেশে তাদের সন্তান বা পরিবার রেখে এদেশে পলিটিক্স করে, আমি মনে করি সময় আসছে তাদেরকে পলিটিক্স থেকে বা ব্যান করা উচিত, কারণ তারা এই দেশের নিরাপত্তা ব্যবস্থা, এই দেশের শিক্ষা ব্যবস্থা এদের বিশ্বাস করে না। অনেকে আবার তাদের ছেলেমেয়েদেরকে বিদেশে লেখাপড়া করে, কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থা তারা বিশ্বাস করে। অনেকে আবার হাসি কাশি হলেও বিদেশে চিকিৎসার জন্য চলে যায়। এই কালচার যখন আপনি না থামাতে পারবেন তখন এদেশ কখনই উন্নতির দ্বারা যাবে না। এখন রেপের ব্যাপারে বলি, রেপের ব্যাপারে আমি বলি, আপনি নোট করেন না, রেপের ব্যাপারে দেখেন যে রেপ ডেফিনেটলি একটা অপশাসন এবং আইনহীনতার লক্ষণ। এটা কুপ্রবৃত্তি সব জায়গায় থাকে। ইটালির মতো জায়গা একসময় আপনার মাফিয়া সরকারাজ্য ছিল, তারা রুল অফ লতে ফেরত কীভাবে আসছে? সৌদি আরবে যেখানে মেয়ে সন্তানদের কবরে দেওয়া হতো সেইটা তারা কীভাবে নিবারণ করছে? আইনের মাধ্যমে নিবারণ করছে। যে বাংলাদেশে এখন এসে কোনো কোনো পক্ষ, কোনো কোনো ব্যক্তি সম্পূর্ণ আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারে। আমি জিল্লুর ভাই আজকে এই জন্য এই জাজমেন্টটা নিয়ে আসছি, ওই যে যারা রেপ করছে তারা কিন্তু খুব একটা পাওয়ারফুল কেউ না, না পাওয়ারফুল কিছু না, সমাজে নাম করা কেউ না। তারা মনে করে তারা পলিটিক্যাল প্যাট্রোনাইজেশন পেয়ে রেপ করেছে, সেটা আমি বলছি না, কিন্তু পরবর্তীতে তারা পায়। আর তাদের ভিতরে যে ওই মনমানসিকতা সৃষ্টি হয় যে আমরা যেহেতু ক্ষমতাসীন দলের সাথে আছি আমরা যে কোনো কিছু করে পার পেতে পারি, কারণ কখনো না কখনো তাদেরকে দিয়ে অপরাধ করানো হয়েছে, তাদের দিয়ে বিরোধী দলকে শায়েস্তা করা হয়েছে, তাদের দিয়ে অমুকে মারামারি করা হয়েছে, তাদের দিয়ে লুটপাট করা হয়েছে, তাদের দিয়ে এক্সট্রাকশন করানো হয়েছে, যার জন্য ওরা ধরে নেয় যে যেহেতু আমার নেতা আমাকে দিয়ে এটা করছে, এই দুই এটা করলে আর কি হবে। এই মনোভাবের সৃষ্টি হয়, এটা পলিটিক্যাল কালচারের অংশ এবং ওই পলিটিক্যাল প্রভাবটা এখানে কাজ করে, এই জন্য কিন্তু তারা এটা করে। যেটা বলছি যে যে মানিক প্রতিদিন বাসরাত সেজে 100 সেলিব্রেশন করেছে, লজ্জা লাগে। আমি ওনাকে জিল্লু ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেও লজ্জা বোধ করবে যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে স্টুডেন্ট পলিটিক্সের নামে সে 100 ধর্ষণ সেলিব্রেট করেছে এবং তার কোনো পারিশ্রমিক নয়। তার তো দৃষ্টান্তমূলক পাথর মেরে তাকে দরগাতে টেম্পোরারি সেই আইন করা হয়েছিল, পাথর মেরে ওর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, তাহলে সবাই ভয় পেয়েছে, তো করা হয়নি। তো যার জন্য তো আপনার সিলেটে এই ঘটনা ঘটবে, বিভিন্ন জায়গায় ঘটনা, সব জায়গায় ঘটনা ঘটবে, এবং এই ঘটনাটা সিলেটের ঘটনাটা সেন্সেশন সৃষ্টি করেছে বলে অনেকগুলো রেপের ঘটনা এখন মিডিয়ায় আসছে। এই ঘটনাটা কিন্তু কম বেশি চলতেই ছিল, আসেই না। আমি অনেক টকশোতে বলেছি, এইখানে বলেছিল যে বানরি পোড়ায় আপনার নিজস্ব মাতৃভূমি একদম উপজেলায় সেখানে এটা সম্ভবত 13 বা 14 একটা ছেলে কেবল বিয়ে করে তার বউ নিয়ে দিনে দুপুরে যাচ্ছে, সেইখানে ছাত্রলীগের একটা ছেলে চাঁদা দিল না, গাছের সাথে স্বামী গিয়ে দিনে দুপুরে ওখানে ধর্ষণ করছে, কি শাস্তি চাই আমরা জানি? উত্তরটা আমি দিচ্ছি বানির পরে। হ্যাঁ, এখন দেখেন যে আমাদের কোন কোন সেকশন যারা এই এই অপরাধ যারা ধর্ষণ নিবারণে কাজ করবে তারা নিজেরাই আইন মানে না, এবং তারা নিজেদেরকে এক একজন ভাবে যে তারা অনেকেই আইনের উপরে। যেমন এই এই এটাই ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ একটা কেস হয়েছিল, আপনি এপিলেট ডিভিশন এটা সেটেল হয়েছে, এইটা এটা পেপার বুঝে গেছে। এখানে এপিলেট ডিভিশন থেকে নির্দেশ আসছে জুলুর ভাই যে ইফ দ্য পারসন ইজ নট অ্যারেস্টেড ফ্রম হিজ রেসিডেন্স অর প্লেস অফ বিজনেস তাহলে তাকে 12 ঘন্টার ভিতর তার কোনো আত্মীয় স্বজনকে ফোন করে এই লিখিত জানাতে হবে, পুলিশ কর্তৃপক্ষের উপরে অব্লিগেশন লিখিত জানাতে হবে। হাইকোর্টে ছিল 1 ঘন্টার ভিতরে, এপিলেট ডিভিশন সেটাকে 12 ঘন্টা বানিয়েছে। এর পরের যেটা যে গাইডলাইনটা দিয়েছে যে ল এনফোর্সিং অফিসার যদি কাউকে ধরে তাকে প্রথমে লয়ারকে কনসাল্টের সুযোগ দিতে হবে। আপনার ব্রিটেনে আমরা পড়াশোনা করেছি ব্যারিস্টার যে প্যাস যে শুধু একটা আসামি ধরলে তাকে শুধু যে 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 মামলা যে তদন্ত করবে তার একজন ওয়েলফেয়ার অফিসার থাকে, যে সে রাষ্ট্র কর্তৃক আইনত যে তাকে ওয়েলফেয়ার হোক সে একিউজড, কিন্তু তার ওয়েলফেয়ার রাখার জন্য একটা ওয়েলফেয়ার অফিসার নিযুক্ত হয়। কিন্তু এই দেশে দেখেন পুলিশ বাহিনী তারা এইটা সরকারকে বুঝাতে সমর্থ হয়েছে যে শুরুতেই যদি পুলিশের সাথে কথা বলে তাহলে মিসগাইডেড হবে, তাহলে আপনার এফিসিয়েন্সি কোথায়? পৃথিবীর শব্দের যদি এটা পারে যে এবং বিচার ব্যবস্থায় লয়ার যে একটা অংশ এটা তো বাংলাদেশের আইনের অংশ, পার্লামেন্ট সেইটা করেছে, আপনি একটা বাহিনী সেই পুরো আইনটাকে আপনি বিরুদ্ধাঙ্গুল দেখাতে পারেন?
কারণ ওইটা বলে এবং এইখানে আনি যে এই যে ধর্ষণ মামলায় যে আপনার মৃত্যুদণ্ড করছে এটা কখনোই সমাধান হবে না। সমাধান হবে কারণ কি, এতে অনেক সময় আইনের অপব্যবহারের সুযোগ বেড়ে যাবে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন আইনের যে 9-এর-1 ধারা যেটা সংশোধন করেছে, এইটা নিম্নকোটের একজন ডিস্ট্রিক্ট জাজ রিসার্চ করে দেখেছে এই আইনের 95% মিথ্যা মামলা হয়। 95% যেখানে মিথ্যা মামলা হয়, তাহলে রাষ্ট্র সেইটাকে নিবারণ করার জন্য কি স্টেপ নিয়েছে? আপনার যদি ফাঁসি কার্যকর করতে হয় তাহলে দেখাতে হবে যে তদন্ত অত্যন্ত স্বচ্ছভাবে হয়েছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনীর একটা বড় ধরনের একটা এখন টেন্ডেন্স হয়ে গেছে যে 164 আদায় করা, এবং 164 নিয়ে কি হয় সেটা তো রিসেন্ট আমরা দেখেছি যে নারায়ণগঞ্জ যে বলছে নদীতে ভাসাই দিয়েছে, সেই 164 করেছে, পরে 5 বছর ফেরত আসছে। যার জন্য 164 ব্যাপারে বলা আছে আমাদের একজন জাস্টিস সাহেব হাসান রশিদ একটা প্রেজেন্টেশন দিয়েছে, ভেরি গুড প্রেজেন্টেশন, এবং 164 ব্যাপারে বলা হয়েছে যে 164 হইতে হবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত, ইট ক্যানট বি টেকেন বাই এনিথিং সেইড অর ডান, এনিথিং সেইড অর ডান, ইন্টিমিডেশন থাকে। হ্যাঁ, সেইড হইল যে তোমার জামিন হয়ে যাবে বা তুমি বেনিফিট পাবা, আর ডান হয়েছে তাকে ডান্ডা মেরে মেরে ভয় দেখায়, কোর্সপারে ভয় দেখায়। 90% 95% ক্ষেত্রে এটা হয় এনিথিং সেইড অর ডান, যার জন্য ওই যে বিচারের যে ন্যায় বিচার হবে না বা বিচারের নামে যে কুবিচার হবে, ওই 164 সবচেয়ে বড় উৎস, এই জায়গাগুলো অ্যাড্রেস আমাদের কাছে। এবং দেখেন যে আমি আর ছোট্ট একটা কথা বলি, অনেকদিন ধরে ভাবছি এই কথাটা বলবো, রাজু ভাই বনানী থেকে, আমিও বনানী থেকে, দেখেন যারা রোড শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে তারাই যদি এইটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু মানুষের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়ায়, তাহলে মানুষ যাবে কোথায়? এবং এটার কোনো সুপারভিশন নাই। 11 নম্বর রোডে আমি অনেক ফেসবুকে স্ট্যাটাস দেখছি, 11 নম্বর রোডে ঢুকেন ফুটপাথ, যে ফুটপাথের উপরে কি করলো, একটা পুলিশ বক্স করলো। আপনি পুলিশ বক্স যদি করেন তাহলে নিচ থেকে আপনার উপরে টপ করা হচ্ছিল, নিচ থেকে হাঁটা, ফুটপথ সম্পূর্ণ বন্ধ করে একটা পুলিশ বক্স করলো। তার মানে এইটা দেখার মতো এখানে যে পুলিশ কমিশনার, ডিসি সবাই অ্যাপ্রুভাল দিয়েছে, কোনো একটা রাজনৈতিক নেতা বা এই এই বনানীর সোসাইটি নামে একটা সোসাইটি আছে, তারা কোনোদিন ভয়েস রেজ করলো না যে আপনি কোন আইনে এই ফুটপথটা বন্ধ করলেন, যেখানে আপনার দায়িত্ব হয়েছে ফুটপথ ক্লিয়ার রাখা। তারপর বনানী থানা ছোট্ট একটা থানার ভিতরে চারিপাশে গাড়ি এমনভাবে রাখে যে ওখান থেকে মানুষ চলাচলে মুশকিল হয়ে যায়, যে রাস্তা পরিষ্কার করার দায়িত্বই পুলিশের, অর্থাৎ সিস্টেম যে ভেঙে যাচ্ছে সেইগুলো দেখার কেউ নাই। জি, খুব ছোট করে আমি অন্য প্রসঙ্গে যাবো, যে স্ট্যাকদের মিনিটে যদি কোনো কিছু বলার থাকে এই বিষয়ে। না, আমি কয়েকটা জিনিস তো সারর ভাই খুবই মানে পজিটিভ ভাইবে কথা বলেছে, এবং এখানে দ্বিমত করার খুব একটা জায়গা নাই। যে তবে রেপ কেসের যেই সহ অন্যান্য যেই মামলাগুলো সেন্সেশনাল, সেসব ক্ষেত্রে আমি মনে করি যে এই যে 164 যে আমাদের যে আইনের যে বিষয়টি আছে, কনফেশনাল স্টেটমেন্ট বলে এটাকে, যে যিনি আপনার আসামি সে একটা আন্ডার 164 ধারায় সে একটা কনফেশনাল স্টেটমেন্ট দেয়, অ্যান্ড মোস্ট অফ দি টাইমস এটা কিন্তু ইন্টিমিডেশনের আন্ডারে হয়, অর্থাৎ এক ধরনের রিমান্ড সহ অন্যান্য যেসব বিষয়। এবং এখন কথা হচ্ছে যে রিমান্ড ডে আপনি যদি আসামিকে ইন্টিমিডেট না করেন বা আপনি এখানে যদি বলেন যে উত্তম মাধ্যম না দেন, তাহলে কিন্তু স্টেটমেন্টটা ঠিকভাবে আসে না। এখন এটার থেকে পরিত্রাণের উপায় কী? আপনার সার্কামস্টেনশনাল যে এভিডেন্স, তারপরে আপনার ডিএনএ টেস্টের যে বিষয়গুলি ফ্যাসিলিটিগুলো সেটা কি পর্যাপ্ত, এবং অন্যান্য যেসব বিষয়টি থাকে যেসবের মাধ্যমে আপনি একজন আসামিকে বিয়ন্ড ডাউট আপনি তাকে একটা জায়গায় এসে দাঁড়া করাতে পারেন, যে যেখানে সে নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য, একটা আন্ডারে কম্পেলিং সিচুয়েশন, সেই কম্পেলিং সিচুয়েশনটা আপনি বা ইয়েটা কীভাবে তৈরি করবেন, সেই ব্যাপারে আইনের যে চৌকশতা দরকার বা আইন যে যুগোপযোগী দরকার, সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু পিছনে এখনো আছি। আমার মনে হয় যে আমাদের এটা হাউ ডু ইউ ওভারকাম, আপনি যে বললেন যে ইন্টিমিডেট করবেন না, ইন্টিমিডেট এটা 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 ফেয়ার ট্রায়াল কথা বলেন রাজু ভাই, একটা সিম্পল কথা, না ফেয়ার ইনভেস্টিগেশন, কোন আইনে পুলিশ এদেশের একজন নাগরিককে, সে হোক হেইনাস কালপ্রিট হোক, তার কিছু লিগ্যাল প্রোটেকশন আছে, কোন আইনে পুলিশ এই দেশের নাগরিককে পিটায়? না না, সেটা তো কোন আইনে, না সেটা পুলিশের কোন আইনে টর্চার করে, সেটা কিন্তু কোন আইনে আকবর সৃষ্টি হয়, কোন আইনে প্রদীপ সৃষ্টি হয়, একটু বলেন তো কোন আইনে? আমার মনে হয় যে এই যে দুই তিনটি মামলা, বিশেষ করে এই যে প্রবীর হত্যাকাণ্ড, প্রবীরের যে মামলা, কলোনিয়াল অ্যাটিটিউড এবং কলোনিয়াল আইন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না এখানে কোনো দ্বিমত করার তেমন কোনো মানে, এটা কিন্তু
মানে বছরের পর বছর ধরে চলে আসছে, এটা কিন্তু আমাদের, এটা আপনার এফিশিয়েন্সি, আপনি কিভাবে বিল করবেন, দিস ইজ ইওর এফিশিয়েন্সি না, এখানে সকলেরই এখানে পার্টিসিপেশন করার দরকার আছে। আমার মনে হয় যে এই ব্যাপারে একটা মানে বড় ধরনের ডিবেট হতে পারে। কারণ ধন্যবাদ, আমরা যে আজকে ক্ষুদ্রভাবে আলোচনা করলাম প্রসঙ্গ পাল্টায় মাধ্যমে, আমরা এই যে যেমন 164 এর বিষয়টি, এটি কিন্তু এই প্রথম আমি দেখলাম যে আমরা, আমি এর আগে শুনিনি অন্যান্য কেউ এটা নিয়ে আলোচনা করেছে। আজকে জিল্লুর ভাই প্রোগ্রামের মাধ্যমে এটা আমরা আজকে কিন্তু উই ব্রট ইট ফরওয়ার্ড, আমরা সামনে নিয়ে আসলাম। অন্তত আমরা কোভিড কালে দেখছি যে জিওপলিটিক্সে অনেক পরিবর্তন হচ্ছে, সেটা বিশ্ব রাজনীতিতে হচ্ছে, আঞ্চলিক রাজনীতিতে হচ্ছে, এবং বাংলাদেশকে ঘিরে চীন এবং ভারতের মধ্যে টানা পড়েন বা যেভাবেই বলি না কেন, এবং জিও স্ট্র্যাটেজিক পজিশন যে লোকেশন ওয়াইজ বাংলাদেশ একটা ভালো অবস্থানও আছে, তো সব মিলিয়ে এই যে নানা রকমের মেরুকরণ হচ্ছে বিশ্বজুড়েই, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটা মেরুকরণ, চীনের নেতৃত্বে আরেক মেরুকরণ, কি মনে হচ্ছে যে বাংলাদেশের আসলে কি করা উচিত বা বাংলাদেশ যা করছে সেটা ঠিকঠাক আছে কি না? খুব ভালো একটা প্রসঙ্গ এনেছেন, রাজনীতির ছাত্র, রাজনীতি বিজ্ঞানের ছাত্র, এবং আমি ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, এবং সাউথ এশিয়ান স্টাডি আমার সাবজেক্ট ছিল। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে বাংলাদেশ কিছুটা গরিবের বউ সবার ভাবি হয়ে গেছে, এবং গরিবের সুন্দরী বউ যদি সবার ভাবি হয় তখন সবাই একটু মানে তামাশা করতে চায়, ব্যাপারটা অনেকটা ওরকম। যখন আপনি জনভিত্তির উপর না থাকবেন, যখন জনম্যান্ডেট উপর না থাকবেন, তখন আপনার পাওয়ার বেস উইক হয়ে যায়, তখন আমার পশ্চিমও স্যাটিসফাই করতে হবে, পূর্ব স্যাটিসফাই করতে হবে, উত্তরও স্যাটিসফাই করতে হবে। কিন্তু পৃথিবীর অনেক দেশ রয়েছে যারা শুধু জাতীয়তাবাদী পলিটিক্স করে, জাতীয়তাবাদী পলিটিক্স করতে মানে আওয়ামী লীগ বিএনপি না, যারা দেশপ্রেমের পলিটিক্স বলছি, এই দেশপ্রেমের পলিটিক্স করে আপনি শুধু জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য ফরেন পলিসি অ্যাডপ্ট করবেন, যে আমাদের যে ফরেন পলিসি যে কারোর সাথেই আমাদের বৈরিতা নয়, আমাদের তো কাউকে খুশি করতে হবে না, তাকে এই কাজ দিয়ে খুশি করতে হবে, এই অস্ত্র না কেনে সে বেজর হবে বা তার সাথে, এরকম একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করবো কেন, যার জন্য আমরা রোহিঙ্গার মতো সমস্যাটা কোনোভাবেই আমরা সমাধান করতে পারছি না। বরং রোহিঙ্গা সমস্যাকে সাপোর্ট দেওয়ার জন্য তিন দিনের মাথায় মিস্টার মোদি চলে গেলেন মায়ানমার, এবং মায়ানমার যে আপনার অফ দ্য স্ক্রিন আপনি কী আলাপ করে আসলেন সেখানে, এবং চায়না থেকে আমরা সাবমেরিন আনলাম, চায়না পদ্মা ব্রিজসহ এত বড় বড় প্রজেক্ট করছে, দশ হাজার কোটি টাকার প্রজেক্ট এখন প্রায় 50,000 কোটি টাকা সুইসি করে, আপনি এই ডিপ্লোমেসিতে দেখাতে পারলেন না যে তাদের গুড অফিস ব্যবহার করে আপনি রোহিঙ্গা সমস্যাটা সমাধান করবেন। শুধু সমস্যা তো দূরের কথা, আপনি 100 কোটি টাকা দিয়ে ভাষণ চলে তাদের জন্য আবাস করলেন সেইখানেও নিতে পারছেন না, তো যার জন্য যে এখন মানে ন্যাশনালি আমার ক্ষমতা থাকতে হলে আমার এই এজেন্সিকে স্যাটিসফাই করতে হবে, এই অমুকে স্যাটিসফাই করতে হবে, কাউকে বিরেক ভাষণ করা যাবে না, আইনের শাসন যেতে পারবে না, এবং ইন্টারন্যাশনালি এখন আমি কোন বলায় এখন ইয়ে করব, এখন এই যে মিস্টার বিগেন আসলো, সে এসে আবার কী বললো অস্ত্র চুক্তি, এখন ইন্ডিয়া থেকে যদি আপনার অস্ত্র আনা হয় তাহলে আপনার স্পেয়ার আনতে হবে, বাংলাদেশের আর্মিতে ম্যাক্সিমাম অস্ত্র তো আমরা জানি চাইনিজ অস্ত্র, তো এইটা আবার ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে, যার জন্য ওই ওই ভিত্তিটা নষ্ট হয়ে এখন ক্ষমতা যদি সেই পপুলার স্ট্রেংথ আপনি আনতে না পারেন তাহলে আপনার সঠিক বৈদেশিক নীতি নিতে পারবেন না। আর কথা কথা বলবেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, আবার ওখানে অর্থনৈতিক সম্পর্ক, এইগুলো বলে আপনার একটা মানে বৈদেশিক পরিস্থিতি একটা হজবরলা সৃষ্টি হয়েছে। এখন আপনি কাকে অ্যাকোমোডেট করবেন, আপনি যে ইন্ডিয়া এবং ইউএসএ বলায় না আপনার চায়না এবং রাশিয়া বলায়, কাকে আপনি ইয়ে করবেন, আবার আবার এই যে আপনার অর্থনৈতিক সাহায্য দরকার, যার জন্য একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন এই সরকারের বৈদেশিক নীতিতে সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এখন এইটা থেকে উত্তরণ করতে হলে ওই রকম জায়গায় আপনি যেন না যে বলবেন যে ইন্ডিয়াকে যা কিছু দিয়েছি ইন্ডিয়া আজীবন মনে রাখবে, ইন রিটার্ন আপনি কিছুই পেলেন না, ওই জায়গায় যায়া দেশের মানে সবকিছু শেষ করে দিয়েন না। দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর বঙ্গবন্ধু কিন্তু সেই ধরনের দৃঢ়চিত নেতা ছিলেন, শুনি বাংলাদেশকে স্বাধীন করেন নাই, উনি ইন্ডিয়ান যে সৈন্যবাহিনী ছিল আমাদের মিত্রবাহিনীর সৈন্যরা ছিল তাদেরকে কিন্তু ফেরত নেওয়ার ব্যবস্থা করছেন জাস্ট অন টাইম। দ্বিতীয়ত উনি আপনার ইসলামিক যে ঐক্যজোট ওআইসির মিটিংয়ে কিন্তু লাহোরে গিয়েছেন ডিফাইং অল অ্যাডভাইসেস অর প্রেসক্রিপশন, এটাও কিন্তু অন রেকর্ড। এবং বঙ্গবন্ধু এসে
ইন্ডিয়ান ফরেন সেক্রেটারিকে কোনো রকম তাকে প্রশ্ন করেছিলেন, বঙ্গবন্ধু মুখের উপর বলে দিয়েছিলেন যে আমি জানি যে সাবজুগেশন কাকে বলে আর কোঅর্ডিনেশন কাকে বলে। সো এই জিনিসগুলা বঙ্গবন্ধুর থেকে আমরা দেখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই জিনিসটি কিন্তু আমরা রিফ্লেকশনটা দেখি আজকে, সেটা যতটুক মাত্রায় হোক। আপনি তাকে ম্যান্ডেট দেন, আপনি তাকে এনআরকি করে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করে সরকারকে যখন তখন যে কোনো পেটি আপনার ইস্যুকে নিয়ে দাঁড় করিয়ে সরকার পতনের আন্দোলনের ডাক না দিয়ে আপনি একটা ইউনাইটেড একটা যে অবস্থা সকলের ইউনিটির সেটার ব্যবস্থা করেন। আপনি দেখেন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনি বিশাল সমুদ্র সীমা জয় করেছেন, এটা কীভাবে সম্ভব হলো? ভারতের সঙ্গে তো আমাদের সেরকম একটা সম্পর্ক যে আমরা ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন কোর্টে ভারতকে চ্যালেঞ্জ করে আমরা সেই এত বিশাল একটা জলসীমা আমাদের একটা টেরিটরি সেটা আমরা পেয়েছি। আজকে মিয়ানমারের সঙ্গে আমাদের একটা বৈরিতা চলছে রোহিঙ্গাদেরকে নিয়ে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারের নেতৃত্বেই সেই মিয়ানমারের সঙ্গে যে আমাদের এত বড় একটা ডিসপিউট ছিল সেটাও কিন্তু আমরা সমাধান করেছি। আপনি বলতে পারি না যে আমাদের ফরেন পলিসি একেবারে নতজানু এরকম হচ্ছে, আমরা কিন্তু একটা নিউট্রাল একটা পলিসি আমাদের আছে, একটা দৃষ্টিভঙ্গি আছে, কারোর সঙ্গে বৈরিতা নয়, সকলের সঙ্গে বন্ধুত্ব, এটা বাংলাদেশ ফ্রম ইটস ভেরি ইনসেপশন প্রথম থেকে এটা আমাদের পলিসি এবং সেটাই বাংলাদেশ করার চেষ্টা করছে। বাংলাদেশ কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত হয় না পারতপক্ষে, কিন্তু আমাদের কিন্তু যে ফোর্সেস তিন যে আমাদের যে ফোর্স আছে সেটার যদি গোল দেখেন আজকে কিন্তু 10-12 বছর আগে বাংলাদেশের ডিফেন্সের যেই অবস্থান ছিল আজকে কিন্তু সেটা নাই। আজকে একটা ত্রিমাত্রিক থ্রি ডাইমেনশনাল একটা আপনার এখানে অ্যাপ্রোচ আছে, এটাকে উত্তরোত্তর এনরিচ করা হচ্ছে, অর্থাৎ এটা বৃদ্ধি শক্তি বৃদ্ধি করা হচ্ছে। আমাদের নিজস্ব সাবমেরিন আছে, আমাদের সমুদ্র সীমার জন্য আমাদের এই যে কোস্টগার্ড সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে তারা আজকে কিন্তু যথেষ্ট আপনার চৌকস বাহিনী। আমাদের যে বাংলাদেশ মিলিটারি সেটার আপনি আজকে অবস্থান দেখেন, তাদের যে আর্মার্ড সহ অন্যান্য যে ব্যবস্থা এবং তাদের যে যুদ্ধকালীন সময়ের যেসব জিনিসপত্র দরকার হয় অর্থাৎ এই যে সামরিক বাহিনীর সেটার কিন্তু আমাদের যথেষ্টভাবে গত 10-12 বছরে বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের বাংলাদেশ আর্মির একটা রেটিং আছে ইন্টারন্যাশনাল ইয়েতে, সেখানেও কিন্তু আমরা একটা ভালো অবস্থানে এসেছি। সো সামগ্রিকভাবে দেখলে বাংলাদেশের ডিফেন্স লাইন অত নত যেন নয় এবং আমাদের পররাষ্ট্রনীতি অত নচলে নাই। কথা হচ্ছে যে আমরা কারোর সঙ্গে উস্কানি মানে প্রভোকেশনের আন্ডারে আমরা কি কোনো রকম ইয়েতে জড়াবো কিনা, কারণ লং টার্ম ইমপ্লিকেশনের কথাটাও কিন্তু মাথায় রাখা দরকার যে পরবর্তীতে কী হবে। এই মুহূর্তে কেউ কিন্তু যুদ্ধে বা কোনো বৈরী একটা পরিস্থিতিতে জড়াতে চায় না, ইভেন আন্ডার প্রভোকেশন। সেই জায়গায় বাংলাদেশ ডিপ্লোম্যাটিকভাবে চেষ্টা করছে এটা সমাধান করার জন্য। রোহিঙ্গাদের সঙ্গে ব্যাপারটা অবশ্যই একটা বিষ, একটা বড় ধরনের আমাদের একটা বিস্ফোরা। বাট আমাদের আমি মনে করি, আমার ব্যক্তিগত একটা মনে হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের বেশি মাত্রায় এঙ্গেজমেন্ট দরকার, কারণ আমি মনে করি যে তারা মোর নিউট্রাল দেন এনি আদার ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এই মুহূর্তে। এবং সেই ক্ষেত্রে এখানে চীনের একটা স্টেক আছে মিয়ানমারে, ব্যাপক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক। অন দি আদার হ্যান্ড ভারতেরও আছে, ইভেন রাশিয়ার আছে। রাশিয়া আমাদের যুদ্ধকালীন সময় সবচেয়ে বড় বন্ধু, কিন্তু ওয়েন ইট কামস টু মিয়ানমার রাশিয়ার কিন্তু অবস্থানটা অন্যরকম। তো এই জিনিসগুলো যদি আমরা না বুঝি, এই ডাইনামিক্সগুলো যদি না বুঝি, তাহলে পরে আমরা কিন্তু জাস্ট অরণ্যে রোদন করব। ব্যারিস্টার হোসেন, আমরা একবার শেষের দিকে যাব, ছোট করে আলোচনাটা শেষ করবেন। দেখুন, বৈদেশিক পলিসি যে একটা ভালো অবস্থায় আছে সে কথা বলার কোনো সুযোগ নাই। আমাদের এরকম ইন্ডিয়া বাংলাদেশের প্রতি নির্বাচন থেকে সুশাসন থেকে শুরু করে যা কিছু করেছে, তাদের নাগরিক এদেশে লক্ষ লক্ষ নাগরিক কোনো ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করে যাচ্ছে বিভিন্ন রিপোর্টে আমরা দেখতে পাই, এগুলোর প্রতি এই সরকার কোনো ব্যবস্থাই নিতে পারছে না। অতএব এটা নত যেন না মানে শক্তিশালী পররাষ্ট্রমন্ত্রী এরা এদেশের জনগণ বুঝতে পারে বলে আমি মনে করি। আমি ছোট দেশের ব্যাপারে যে উন্নয়নের একটা গল্প সবসময় বলা হয়, তো আপনি উন্নয়নের গল্পর কষ্টটা এরকম হয়েছে সেটা আমরা জানি যে 10,000 কোটি টাকাটা 40,000, এই যে মগবাজারে ফ্লাইওভার 378 কোটি থেকে শুরু করে যে 1400 কোটি এসেছে এটা আছে। কিন্তু আপনি যদি দেখেন যে এই অথরিটেরিয়ান গভর্নমেন্ট যারা সুশাসন ন্যায় বিচারে বিশ্বাস করে না, তারা সবসময় বড় বড় প্রজেক্টে বিশ্বাস করে। এবং আজকে খবরের কাগজে দেখলাম যে যমুনা ব্রিজের ওখানে আর একটা রেল সেতু করবে, ঠিক আছে আপনি করেন, কিন্তু আপনার যে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় যে উন্নয়নের নামে যে লুটপাটটা হয় এটা কেন থামানো যাচ্ছে না? যে
একটা অংশ এসে রাস্তাকে সুন্দর করে কার্পেটিং করলো এবং আরেকটা সংস্থা এসে রাস্তা কাটা দিল, অর্থাৎ পুরো বছরকে বছর জুড়ে সমস্ত রাস্তা কাটা থাকে। তো এত যদি উন্নয়নের মহাসড়কে দেশ চলে এইটুকু করতে পারলো না। এবং জিলবাই আরেকটা কথা দেখেন যে বাতির নিচে অন্ধকার বলতে একটা কথা আছে যে আপনি সবই করলেন কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জ যদি আপনি একটা শাটল ট্রেন সিস্টেম করতেন, ঢাকা থেকে গাজীপুর যদি শাটল ট্রেন করতেন যে প্রতি আধ ঘন্টা পরপর এই ট্রেন চলবে, এইটুকু আপনি 50 বছরে করতে পারলেন না। কারায় বাধা সৃষ্টি করে, পরিকল্পনা কারা করে? আপনি বাগেরহাট থেকে রূপসা পর্যন্ত একটা ট্রেন লাইন ছিল, সেইটা নাকি বাস মালিকরা সেইটাকে বন্ধ করে দিল। তো উন্নয়নের মহাসড়ক করলে আপনি তো উন্নয়ন মহাসড়ক সব জায়গা নেটিং করতে হবে। আজকে তো আমি মনে করি যে যে রেলমন্ত্রী আছে সে তার সাথে আমরা টক শো করেছি, আজকে তো খুলনা থেকে সেই লাইনটা আপনি বরিশাল পর্যন্ত নিয়ে আসেন ট্রেন লাইনটা। তো প্ল্যান কারা করে? প্ল্যান কি ওখানে কি রেলমন্ত্রী হতে হবে এই প্ল্যান করতে হলে? তো দেখেন এই ঢাকা শহরের পাশে দুইটা বড় সিটি এবং এইখানে যদি প্রতি আধ ঘন্টা পর পর ট্রেন চলতো তাহলে রাস্তাঘাট অনেকটা ক্লিন থাকতো, মানুষগুলো উপকৃত। এই প্ল্যানটা পর্যন্ত নিতে পারেন না। তো এই উন্নয়নের গল্প আসলে একটা ফাঁকা গল্প এবং বড় প্রজেক্টের গল্প মাত্র। মিস্টার ফয়জুল হক রাজু, ছোট করে আমি মনে করি যে মানে উন্নয়ন কর্মকাণ্ড যেসব হয়েছে এটাকে যদি এক শব্দে বলি অ্যাস্টাউন্ডিং, মানে ব্যাপকতা এত বেশি। বাংলাদেশের এই যে একটা শুধু উদাহরণ দিই, প্রাইস এসকেলেশন এবং কস্ট অফ ডেভেলপমেন্ট একটা বিষয়, এটা নিঃসন্দেহে স্ক্যানিংয়ের দাবি রাখে এবং চুলচেরা বিশ্লেষণের দাবি রাখে। কারণ প্রাইস এসকেলেশন কেন হয়, 400 কোটি টাকার প্রজেক্ট কেন 600 কোটি হয়, আমাদের এটা আমাদেরকে অবশ্যই আমলে নিতে হবে। আমাদের অনেক ফ্লজ আছে এসব ব্যাপারে, এসব আমাদের প্রজেক্ট প্রিপারেশন থেকে যখন শুরু হয়, প্রজেক্ট প্ল্যানিং থেকে কনসেপচুয়াল স্টেজ থেকে এসব আমাদের আরও বেশি মনোযোগী এবং আরও বেশি ডিসিপ্লিন হওয়া দরকার। বাট অ্যাম্বিশনের কথা যদি বলেন, বাংলাদেশের মতো অ্যাম্বিশাস নেতৃত্বের গুণাবলীর কারণে হোক এবং অন্যান্য দৃঢ়দৃষ্টির কারণে হোক, যেভাবেই বলেন যে এই যে 100টির মতো স্পেশাল ইকোনমিক জোন তার ভিতরে প্রায় 20টা এখন দৃশ্যমান। এবং আমি শুধু একটি উদাহরণ দিতে চাই জিলুর ভাই, যে মিরেশ্বরায়ের মতো জায়গায় ল্যান্ড রিক্লেম করে সমুদ্র সীমার ভিতর থেকে আপনি ল্যান্ড নিয়ে আপনি যে বিশাল এক কর্মযজ্ঞ হচ্ছে, এই 100টি যদি ইকোনমিক জোন হয়ে যায়, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, এবং এই যেসব মেগা প্রজেক্টগুলো আছে, ঢাকা মেট্রো রেল প্রজেক্ট, এয়ারপোর্টের থার্ড টার্মিনাল সহ পদ্মা ব্রিজ সহ এই সব প্রজেক্টগুলি যদি অন্তত এই 5-6টি প্রজেক্ট এবং এই যে 100টি স্পেশাল ইকোনমিক জোনের কথা বলো, আমাদের দেশে এটি ছড়িয়ে ছিটিয়ে সারা দেশব্যাপী হবে। ধন্যবাদ। এবং এর ফলে আমাদের যে জিডিপি গ্রোথ সহ মানুষের যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস অন্য মাত্রায় চলে যাবে, এবং এর মাধ্যমে বাংলাদেশ যে সোনার বাংলার কথা আমরা আসলে বলে আসছি স্বাধীনতার পর থেকে, সেই সোনার বাংলার কাছাকাছি অন্তত আমরা একটি বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি। এবং এখানে অবশ্যই গুড গভর্নেন্স এবং পলিটিক্যাল স্টেবিলিটি একটি বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করবে এবং সেই যাত্রায় হোক আমাদের আগামীর পথ চলা। ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ঢাকা, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30। আর একবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রায় আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিস্টার একে ফৈয়াজুল হক রাজু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, বাংলাদেশের বয়স আগামী বছর 50 হবে এবং এই 50 বছর যখন পূরণ করতে বাংলাদেশ যাচ্ছে তার আগেই গোটা বিশ্বজুড়ে এক মহা সংকট তৈরি হয়েছে COVID-19 কারণে। 50 বছরে বাংলাদেশের অর্জন একেবারে নেই সে কথা বলা যাবে না, অনেক অর্জন আছে। গোটা পৃথিবীতে বাংলাদেশিরা ছড়িয়ে আছেন, নানা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণ আছে, বাংলাদেশিদের সম্পৃক্ততা আছে। সব মিলিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ছোটোখাটো করে হলেও একটা জায়গা করে নিতে পেরেছে এবং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি অর্জন আছে, সেগুলো আমার অতিথিরা খানিকটা উল্লেখও করবার চেষ্টা করেছেন এবং আমরা কম বেশি সকলেই জানি।
তবে এই ধরনের উন্নয়ন যেটি আলোচনার মধ্যে এসেছে যে আমরা এখন অনেক অনেক মেগা মেগা প্রকল্প করছি সেগুলো ঠিক যে দৃশ্যমান অনেক রকমের প্রকল্প হচ্ছে আমরা চ্যালেঞ্জ করে পদ্মা সেতুর মতো একটা প্রকল্প করছি কিন্তু এই ধরনের উন্নয়ন আসলে শেষ পর্যন্ত কতটা টেকসই হয় বা কতটা কার্যকর হয় বা কতটা উন্নয়ন হিসেবে বিবেচিত হয় যতক্ষণ না পর্যন্ত শিক্ষা স্বাস্থ্য মানুষের মানবিক উন্নয়নগুলো নিশ্চিত করা যায় এবং সেগুলো যদি আমরা নিশ্চিত না করতে পারি তাহলে আরও যে সমস্যাগুলো আমাদের সমাজে রাষ্ট্রে আমরা দেখতে পাই যেগুলো এই কোভিড-19 কারণে আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে আমাদের ব্যবস্থাপনার মধ্যে অনেক বড় ত্রুটি আছে সেটি সড়কের কথা বলি কিংবা স্বাস্থ্য ব্যবস্থার কথা বলি আমরা এতটাই দুর্নীতিগ্রস্ত আমরা সমাজ তৈরি করেছি সেই আলোচনা এসছে এবং দুর্নীতি আর এখন এখানে সীমাবদ্ধ নয় মানে এখানকার জনগণের টাকা আমরা কেউ কেউ বাইরে পাচার করে দিচ্ছেন এবং ধর্ষণের মতো হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছেন আইনের আওতার মধ্যে থেকেই আইনের নামেই অনেক রকমের ঘটনা ঘটছে যেগুলোর মধ্যে আছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের মতো ঘটনা ঘটছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করবার প্রবণতাগুলোও আছে তো সমাজে এই সমস্ত প্রবণতা যখন থাকে আসলে সেই সমাজ কতটা উন্নত সেই রাষ্ট্র কতটা উন্নত সেটি নিয়ে নানাভাবে প্রশ্ন তুলবার সুযোগ আছে এবং যে অর্থনৈতিক উন্নয়নটার কথা আপনি বলছেন সেখানে ওই যে ম্যাক্রোর কথা বলা হচ্ছে ম্যাক্রোতে ভালো মাইক্রোতে সংকট আছে সমাজে বৈষম্য বাড়ছে এইসব কথাবার্তা আছে তো সেই উন্নয়ন কিন্তু যেটুকু হচ্ছে সেটুকু কিন্তু শেষ পর্যন্ত আর টেকসই করা যায় না কাজেই সেই জায়গাটাতে নজর দিতে হবে এবং এই আলোচনার মধ্যে সেই নজর দিতে গেলে আরও অনেকগুলো বিষয় কাজ করতে হবে আমরা জিও পলিটিক্সের ভূ রাজনীতিতে নানা মেরুকরণ পরিবর্তনের কথা বলছি বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে বাংলাদেশ ভূ রাজনীতির কারণে তার একটা অবস্থানগত কারণে একটা শক্তির জায়গা দাঁড়িয়ে আছে কিন্তু সেই শক্তিটাকেও বাংলাদেশকে অনুধাবন করতে হবে এবং এই যে বিগ বিগ প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশ কিভাবে খেলবে কিভাবে সম্পর্কের মেরুকরণটা করবে বা সম্পর্কটা তৈরি করবে সেটিও নিশ্চিত করবার জন্য আসলে ভেতরকার অন্তর্নিহিত যে শক্তি সেটিকে বাড়িয়ে তুলতে হবে এবং সেটি বাড়াতে গেলে আসলে জনগণের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে জনসম্পৃক্ততা বাড়াতে হবে সেটি রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থনৈতিক প্রক্রিয়ায় উন্নয়ন প্রক্রিয়ায় এবং নির্বাচনের প্রক্রিয়ায় এবং এই অংশগ্রহণ নিশ্চিত করবার আরও যে উপাদানগুলো আছে সেগুলোকে নিশ্চিত করতে হবে সেটি হচ্ছে সমাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আইনের শাসন নীতি নিশ্চিত করতে হবে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে ব্যবস্থা দাঁড় করাতে হবে ব্যবস্থাটাকে শক্তিশালী করতে হবে এর বাইরে অন্য কোনো বিকল্প নেই যত উন্নয়নের কথাই আমরা বলি না কেন চাকচিক্য হয়তো থাকবে সাময়িক স্বস্তি হয়তো মিলবে কিন্তু আখেরে কল্যাণ করতে এমন কিছু হবে না দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা